নমস্কার অপরিচিতা দ্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আমার চ্যানেলে অডিও স্টোরি আপলোড করে থাকি প্রত্যেক সোমবার এই ধরনের কন্টেন্ট যদি আপনারা শুনতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেল অপরিচিতা দ্য আনটুল বানকে ফলো করতে পারেন রোদ্রোজ্জ্বল আকাশে মাঝে মধ্যে ছুটকো ছাটকা মেঘ যেমন চলে আসে জীবনে চলার পথেও এমন তো একটা বিপদ আসতেই থাকে আর ভালোবাসার ক্ষেত্রে এসবগুলো তো খুবই নর্মাল তাই না চলুন দেখি তো আজকের আমাদের গল্পের পাত্রপাত্রী জীবনের এই উড়ো মেঘগুলো কাটিয়ে উঠতে পারে কিনা আজকে আপনাদের প্রথমবার শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প হ্যাঁ সেই বিখ্যাত ঐতিহাসিক গল্পের লেখক এবং ততধিক বিখ্যাত বোমকেশের লেখক আজকে তারই লেখা গল্প মেঘ রইল আমার চ্যানেলে নিদাকান্তি তার নিবাসী বন্ধু সূর্যকে লিখিল প্রফেসর সাহেব সাত দিনের ছুটি পাটনায় বসে বসে কি করবে এখানে চলে এসো দুজনে বায়োস্কোপ থিয়েটার দেখা যাবে তাছাড়া আরও একটা জিনিস তোমাকে দেখাবো তুমি ব্রহ্মচারী মানুষ কামিনী কাঞ্চন ত্যাগ করেছ অতএব তোমার কোনো ভয় নাই নিদাকরা চার পুরুষে তালার বাসিন্দা নিদাকের প্রপিতামহ পশ্চিমের কোনো এক শহরে তিসির আরতে নায়েব গোমস্তার কাজ করিতেন তখনও এ দেশে রেল আসে নাই পনেরো বৎসর গৃহত্যাগী থাকিবার পর হঠাৎ একদিন তিনি নৌকা পথে দেশে ফিরিয়া আসিলেন এবং টালায় মস্ত জমি কিনিয়া মস্ত এক চক মিলানো অট্টালিকা নির্মাণ করিয়া নানা প্রকার ব্যবসা ফাঁদিয়া বসিলেন নিজের পিতৃ বাসুদেব নামটা বোধ করি তেমন পছন্দ মনে না হওয়ায় উহা বদলাইয়া গোবর্ধন মিত্র নামে পরিচিত হইলে ব্যবসায় অচিরাত উন্নতি দেখা গেল তারপর মৃত্যুকালে মা কমলার পায়ে একটি সোনার শিকল পড়াইয়া শিকলটি একমাত্র পুত্রের হস্তে দিয়া গেলেন সেই অবধি চঞ্চলা লক্ষ্মী শিকল পায়ে দিয়া কাকাতুয়ার মতো মিত্র পরিবারে বিরাজ করিতেছেন নিদাকান্তি এই বংশের একমাত্র সন্তান দেখিতে বেশ সুশ্রী বলবান দীর্ঘদেহ প্রথম বিভাগে আই পাশ করিয়া বিয়ে পড়িতে পড়িতে হঠাৎ একদিন পড়াশোনা ছাড়িয়া দিয়া নিরা ঘরে ফিরিয়া আসিল পিতা হরিধর মিত্র বুদ্ধিমানল লেখাপড়া না শিখিয়াও পৈতৃক সম্পত্তি যথেষ্ট পরিমাণে বর্ধিত করিয়াছিলেন ছেলের মতিগতি দেখিয়া বোধ করি মনে মনে খুশি হইলেন কিন্তু মুখে একটু বিরক্তির ভাব দেখাইয়া চুপ করিয়া গেলেন নিরাখের মা কিন্তু সত্যই অসুখী হইলেন যে বংশে কেহ কখনো প্রবেশিকার সিংহ দ্বার উত্তীর্ণ হয় নাই সেই বংশে তাহার ছেলে বিশ্ববিদ্যালয়ের সমস্ত উপাধি অনায়াসে দখল করিয়া বসিবে তাহার মনে এই উচ্ছ্বাসা অহরহ জাগিয়া থাকিত তাই নিদাক যখন তাহার সমস্ত আশা নির্মূল করিয়া দিয়া আসিয়া বলিল মা দেখল সব ফাঁকি কলেজে পড়া আমার আর হলো না এখন থেকে বাড়িতে পড়ব তখন জননী বড়ই মর্মাহত হইলেন কিন্তু কোনো কথা কহিলেন না নিদাকের স্বেচ্ছা ছাড়ে কখনও কেহ বাধা দেয় নাই আজও সকলে তাহা নিঃশব্দে স্বীকার করিয়া লইল কিন্তু এই যে নিদাক নিজের ইচ্ছাটাকে নির্বিরোধে অব্যাহত রাখিতে সমর্থ হইতো তাহার প্রধান কারণ তাহার সকল কার্য এবং চিন্তার মধ্যে এমন একটা নির্ভীক আত্মবিশ্বাস ছিল যে সে যে ভুল করিয়াছে বা অন্যায় করিয়াছে এ কথা কাহারও মনে উদয় হইত না এবং তর্ক যুক্তির দ্বারা তাহাকে পরাস্ত করিবার বাসনাও আজ পর্যন্ত কাহার হয় নাই কারণ স্পষ্ট কথাটা এত রূঢ় করিয়া বলিবার ক্ষমতা বোধ করি ভগবান আর কাহাকেও দেন নাই সূর্য কলিকাতায় আসিয়া পৌঁছাবার পর প্রথম চারি পাঁচ দিন দুজনে বায়োস্কোপ থিয়েটার দেখিয়া পুরাতন বন্ধুবান্ধবের সহিত দেখা সাক্ষাৎ করিয়া প্রায় শ্বাসে শেষ করিয়া ফেলিল শেষে যখন সূর্য ছুটি ফুরাই পারার দুই দিন মাত্র বাকি আছে তখন সে বলিল হে কি দেখাবে বলে লিখেছিলে নিদাকের হঠাৎ মনে পড়িয়া গেল আজ কয়েকদিন সতী কুমারবাবুর বাড়ির কোনো খোঁজই সে রাখে নাই অথচ শুনিয়াছিল যে কয়েকদিন যাবৎ সতী কুমারবাবুর স্ত্রী অসুখে ভুগিতেছেন নিদা তাহাকে মাসিমা বলিয়া ডাকিত সে অত্যন্ত চঞ্চল হইয়া উঠিল বলিল তাই তো একবারে ভুলে গিয়েছিল একটু বসো ভাই আমি চট করে আসছি বলিয়া সে বাহির হইয়া গেল সতী বাবু শিক্ষা বিভাগে খুব বড় চাকরি করতেন নিদাকদের প্রকাণ্ড বাড়িখানার পাশেই তাহার ক্ষুদ্র অথচ পরিপাটি বাড়িখানি মনোয়ারি জাহাজের পাশে ক্ষুদ্র মোটর লঞ্চের মতো শোভা পাইত নিদাক চটি ফটফট করিয়া তাহার অন্দরমহলে প্রবেশ করিয়া হাঁকিল মাসিমা কেমন আছেন সৌদামিনী রুগ্ন ছিলেন প্রায় জ্বরে পড়িতেন সারিয়া উঠিতেন আবার পড়িতেন এজন্য তাহার মেজাজ সর্বদা খুব প্রফুল্ল থাকিত না কাল রাত্রিতে জ্বর ছাড়ার পর আজ সকালে গুটি কত খই খাইয়া তিনি বিছানায় বসিয়া একখানা উপন্যাস পড়িতেছিলেন নিদাকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন এ কদিন কোথায় ছিলে নিদাক বলিল ছিল এখানে একটি বন্ধু পাটনা থেকে এসেছেন তাকে নিয়ে ব্যস্ত ছিল সৌদামিনী কৈফিয়তের কোনো জবাবই দিলেন না তখন নিদাক একটু হাসিয়া বলিল আপনার অসুখ আমাদের এতই হওয়া হয়ে গেছে মাসিমা যে সামান্য জ্বর আসাটাতে আর তেমন বেশি ভাবিত করতে পারে না তার অসুখের ব্যাপারটাকে লঘু করিয়া দেখিলে সৌদামিনী অত্যন্ত ক্রুদ্ধ হইতেন তিনি শুদ্ধ হ্যাঁ তা তো বটেই বলিয়া মুখখানা টিপিয়া পুস্তকে মনোনিবেশ করিলেন এমন সময় উপরতলার রেলিংয়ের উপর ঝুঁকিয়া পড়িয়া একটি দশ এগারো বছরের মেয়ে ডাকিল নিদাক তা একটি বার উপরে না তোমাকে ভারী একটি মজার জিনিস দেখাবো নিদা উঠান হইতে উপর দিকে দৃষ্টিপাত করিয়া বলিল কে তনু জগতের অশ্রু ধারে তব তনুর তনিমা ত্রিলোকের হৃদির রক্তে আঁকা তব চরণ শনিমা তবে যাও বলিয়া তনু রাগ করিয়া চলিয়া গেল কবিতা সে আদৌ সহ্য করিতে পারত না এবং সেজন্যে নিতাক তাকে দেখবা মাত্র যাহা মুখে আসিত একটা কবিতা আবৃত্তি করিয়া দিত তাহার ফলে তনুর সঙ্গে তাহার ভাব রাখা অত্যন্ত দুঃসাধ্য হইয়া উঠিত কিন্তু নিতান্ত জ্বালাতন হইয়াও তনু বেচারি তাহার সহিত শাশ্বতভাবে আরি করিতেও পারিত না ভাব এবং আরির মধ্যবর্তী একটা স্থানে তাহাদের সম্বন্ধটা সর্বদা ত্রিশঙ্কুর মতো আন্দোলিত হইতে থাকিত উপস্থিত ক্ষেত্রে তনু ক্যারাম খেলায় কিরূপ অসাধারণ নৈপুণ্য লাভ করিয়াছে তাহাই দেখাইবার জন্য নিদাককে অত উৎসাহের সহিত ডাকিতেছিল দিদিকে সে যে কিরূপে অবলীলাক্রমে হারাইয়া দিতে পারে তাহার নিদাক না দেখিলে সমস্তই বৃথা ক্ষুণ্ণ মনে তনু ফিরিয়া আসিয়া খেলিতে বসিল তাহার দিদি অনু এতক্ষণ খেলিতেছিল এবার মেঝের ওপর শুইয়া পড়িয়া বলিল থাক ভাই আর খেলবো না তনু অনুনয় করিয়া বলিল খেয়াল না দিদি এই তো আর একটুখানি বাকি আছে বলিয়া বোর্ডের উপর ঘুটি সাজাইতে লাগিল তাহার মনে তখন ক্ষীণ একটু আশা ছিল যে হয়তো নিরাকতা হঠাৎ আসিয়া পড়িতে পারেন খেলা আবার আরম্ভ হইল কিছুক্ষণ পরে নিদাক নিঃশব্দে আসিয়া অনুর পশ্চাতে দাঁড়াইল খেলায় উন্মত্ত তনু সম্মুখে থাকিয়াও তাহাকে দেখিতে পাইল না নিদাক বলিল যে বড় রকমের খেলোয়াড় হয়ে উঠেছো শিগগি তোমাদের হকি এবং ফুটবল ক্লাবে ভর্তি করে না দিলে চলছে না তনু উচ্চ স্বরে হাসিয়া উঠিল কথারগুলোর মধ্যে যে প্রচ্ছন্ন শ্লেষটুকু ছিল তাহা কিন্তু অনুকে গিয়া বিধিল সে খেলা ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল এবং কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া পাশের ঘরে চলিয়া গেল নিদাক চেঁচাইয়া জিজ্ঞাসা করিল রাগ হলো নাকি পাশের ঘরে সম্পূর্ণ নিরবতা ভিন্ন আর কিছুরই নিদর্শন পাওয়া গেল না নিদাক তখন গম্ভীর কণ্ঠে ডাকিল অনু আমি ডাকছি শুনে যাও কথা আছে অনু দ্রুত পদে ঘরে ঢুকিয়া নিদাকের সম্মুখে দাঁড়াইয়া বলিল কি নিদাক বলিল আজ বিকেলবেলা তোমার ফটো তোলা হবে ভালো কাপড় চোপড় পরে তৈরি হয়ে থেকো বেশ বলিয়া অনুপূর্ববৎ দ্রুত পদে নিচে নামিয়া গেল নিদাক কিওতক্ষণ চুপ থাকিয়া তনুকে জিজ্ঞাসা করিল হয়েছে কি তনু বলিল বা মনে নেই সেই সেদিন তুমি যে দুপুরবেলা ঘুমাবার জন্য বকেছিলে ও মুখখানা খুব গম্ভীর করিয়া নিদাক সিঁড়ি দিয়া নিচে নামিয়া গেল নিচে বাহিরের দ্বার পর্যন্ত গিয়া সে ফিরিয়া আসিল সোদামিনীর ঘরে গিয়া দেখিল অনুপ মায়ের পায়ের কাছে মুখ গম্ভীর করিয়া বসিয়া আছে নিদাক তাহার দিকে দৃষ্টিপাত না করিয়া সোদামিনীকে জিজ্ঞাসা করিল অনুর বয়স কত হলো মাসিমা নিজের রোগের ভাবনার অবকাশে যতটুকু সময় পাইতেন সে সময়টা সৌদামিনী মেয়ের বিবাহের কথা ভাবিতেন তিনি বলিলেন এই তো গেল মাসে তেরো পেরিয়ে চোদ্দই পড়েছে তা ওর কি সেদিকে নজর আছে মেয়ে থুব্রো হয়ে থাকলো তো ওর কি বলো আমি শুধু ভেবে ভেবে মরি নিদাক বিরক্তির স্বরে বলিল কি আশ্চর্য মাসিমা অনু তো আমার চেয়ে মোটে আট বছরের ছোট। আর আমার বয়স হলো ছব্বিশ বলিয়া উত্তরের প্রতীক্ষা না করিয়াই ঘর হইতে নিষ্ক্রান্ত হইয়া গেল অনুর মুখখানা পলকের মধ্যে কর্ণমূল পর্যন্ত রাঙা হইয়া উঠিল সে তাহার মায়ের মুখের দিকে তাকাইতে পারিল না দ্রুত উঠিয়া ঘর ছাড়িয়া চলিয়া গেল বাড়ি ফিরিয়া আসিয়া নিদাক সূর্যকে বলিল ওহে তোমাকে আজ একটা ফটো তুলতে হবে সূর্য একটা আরাম কেদারায় শুইয়া কাগজ পড়িতেছিল কাগজখানি মরিয়া রাখিয়া বলিল সে কীরকম কার ফটো তুলতে হবে নিদাক বলিল কুমারী অনিমা বসুর আমার একটি বাল্যকালের বন্ধু স্ত্রীলোকের ফটো তুলতে হবে শুনিয়া সূর্য অত্যন্ত বিব্রত হইয়া উঠিল আরে না না আমি যে ফটো তুলতে জানি নি নিদাক নিজের দামি ক্যামেরা আলমারি হইতে বাহির করিতে করিতে বলিল শিখে নেবে তোমাকে আজ সমস্ত দিন তালিম দেব করুণ কণ্ঠে সূর্য বলিল কিন্তু আমি কেন তুমি নিজেই তো তুলতে পারো তা পারি কিন্তু তুমি তুললে বা ক্ষতি কি তোমার ব্রহ্মচার্য ব্রত ভঙ্গ হবার কোনো ভয় আছে কি সূর্য লজ্জিতভাবে বলিল তা নয় তবে আমি একেবারে অপরিচিত সে জন্যেই তো পরিচয় করিয়ে দিচ্ছি পরে কোনো দিন হয়তো বলিয়া নিতাক মৃদু মৃদু হাসিতে লাগিল এই পরিচয় করিয়া দিবার আবশ্যকতা যদিও সূর্য কিছু বুঝিল না তবু উপরোধে পড়িয়া শেষে কুণ্ঠিতভাবে রাজি হইল সমস্ত দিন ক্যামেরা নামক যন্ত্রটির কলকবজার জটিল তত্ত্ব সূর্যকে বুঝাইয়া দিয়া বৈকালে যথাসময়ে উভয়ে সতী বাবুর বাড়ি উপস্থিত হইল বৈঠকখানায় গিয়া সতীকুমার বাবুর সহিত সূর্যের পরিচয় করাইয়া দিয়া নিদাক বহিল আজ ওর ফটো তোলানো হবে ইঁদ উলবেন সতিকুমার বাবু লোকটি বড়ই ভালো মানুষ এবং সংসার সম্বন্ধে ইহার অভিজ্ঞতা অতিশয় সংকীর্ণ তাহাকে কোনো বিষয়ে রাজি করাইতে কাহাকেও বেগ পাইতে হয় না তিনি খুব খুশি হইয়া বলিলেন ঠিক ঠিক আমিও কদিন ধরে এই কথায় ভাবছিলাম ফটো তোলানো দরকার আর কি বয়স তো কম হলো না এবার বিয়ে থা দিতে হবে তো কয়দিন ধরিয়া ভাবা দূরে থাকুক এক মুহূর্ত পূর্বে পর্যন্ত এ সম্ভাবনা তাহার কল্পনার থ্রী সীমানায় আসে নাই অন্য কেহ হইলে নিদাক তৎক্ষণাৎ প্রতিবাদ করিত কিন্তু সতী কুমার বাবুর সম্বন্ধে তাহার কেমন একটা দুর্বলতা ছিল তাহার এই অমায়িক মিথ্যা কথাগুলোর কিছুতেই প্রতিবাদ করিতে পারিত না সে মনে মনে হাসিয়া বলিল হ্যাঁ সে কথাই তো আজ মাসিমাকে বললুম বিয়ে যখন দিতেই হবে তখন উদ্যোগ করা চাই বলিয়া সূর্যকে তাহার কাছে বসাইয়া বাড়ির ভিতর তত্ত্বাবধান করিতে গেল ফটো তোলা শেষ করিয়া বাড়ি ফিরিবার মুখে নিরাক বন্ধুকে জিজ্ঞাসা করিল কেমন দেখলে সূর্য একটু অন্যমনস্ক হইয়া পড়িয়াছিল চমকাইয়া উঠিল একটু ইতস্তত করিয়া লজ্জিত মুখে বলিল বেশ ভারী চমৎকার শেষাংশটা সে একরকম ইচ্ছার বিরুদ্ধে জোর করিয়াই বলিয়া ফেলিল নিরাক জানিত সূর্য অত্যন্ত লাজুক স্বভাবের লোক বিশেষত স্ত্রী লোক সম্বন্ধে সে কোনো কথাই বলিতে পারে না তাই তাহাকে আর বেশি প্রশ্ন করিল না কিন্তু এই ক্ষুদ্র প্রশংসাটুকু সে যে খুব অকপটভাবে করিয়াছে তাহা বুঝিয়া নিরাক হাসিতে লাগিল পরদিন সন্ধ্যার গাড়িতে সূর্য পাটনা ফিরিয়া গেল তাকে হাওড়া পর্যন্ত পৌঁছাইয়া দিয়া ফিরিবার পথে সতীকুমার বাবুর বাড়িতে গিয়া বসিল এ কয়দিন যে কথাটা তাহার মনের মধ্যে ঘুরিতেছিল তাহারই উপক্রমনিকা স্বরূপ বলিল সূর্যকে স্টেশনে পৌঁছে দিয়েল সৌদামিনী মাদুর পাতিয়া বসিয়া বালিশের ওয়ার সেলাই করিতেছিলেন মুক্ত না তুলিয়াই বলিলেন ছেলেটি চলে গেল বুঝি দিব্যি কিন্তু দেখতে এই তো কদিন ছিল কী করে ওনি নিদাক তার মনটা এবেলা বেশ ভালো ছিল পাটনায় প্রফেসারই করে কী জাত কায়স দত্ত সোদামিনীর সেলাই বন্ধ হইল মুখ তুলিয়া বলিলেন কায়েদ পড়াশোনায় কেমন এতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হইছিল সৌদামিনীর চোখ বিস্ফারিত করিয়া বলিলেন ও মা এত ভালো ছেলে কিন্তু এদিকে তো খুব বিনয়ী নম্র সৌদামিনী ভাবিতে লাগিলেন তনু ঘরে প্রবেশ করিয়া বলিল নিদাক দা দিদির ছবি কেমন হয়েছে দেখাও না নিদাক হাসিয়া বলিল ছাই হয়েছে চিত্রে নিবেশ পরিকল্পিত যোগা রূপোচ্চায়নও মনসা বিধিনা কৃতানু সৌদামিনী মাঝখান হইতে প্রশ্ন করিলেন বিয়ে হয়েছে তার ও না সে বিয়ে করবে না যার ফটো তাকে ডেকে আনো তারপর দেখাচ্ছি কবিতা বলার জন্যে মুখ ভার করিয়া তনু চলিয়া গেল এবং অল্পক্ষণ পরে ফিরিয়া আসিয়া পড়িল দিদি পড়ছে এখন আসতে পারবে না আচ্ছা চলো তবে আমি যাচ্ছি নিদাক অনুর পরিবার ঘরে উপস্থিত হইল অনু গম্ভীরভাবে মুখস্থ করিতেছিল নিদাক ফটোখানা বুক পকেট হইতে বাহির করিয়া টেবিলের উপর ফেলিয়া দিয়া বলিল এ নাও অনু ফটোর দিকে দৃষ্টিপাত করিল না পড়া মুখস্ত করিতে লাগিল এখনো রাগ পরেনি দেখছি বলিয়া নিদাক অনু সমুখস্থ চেয়ারটাই বসিল তনু উৎসুকভাবে দিদির অনাদৃত ছবিটার পানে হাট বাড়াইতেছিল নিদাক তাহাকে প্রশ্ন করিল তো দিদি আজকাল দুপুরবেলায় ঘুমোয় রে তনু না ঘুমোই না তুমি বগে অব্দি দিদির চোখে ভ্রুকুটি দেখিয়া তনু সহসা থামিয়া গেল নিদা খুশি হইয়া বলিল কথাটা যখন শোনাই হচ্ছে তাহলে আর রাগ কেন এসো ভাব বলিয়া যেন সেই খ্যান্ট করিবার জন্যে ডান হাতখানে বাড়াইয়া দিল অনু হাসিয়া ফেরিল ভাব হইয়া গেল কিছুক্ষণ পরে নিদাক বলিল খুব তো লেখাপড়া হচ্ছে কিন্তু এরকমটা আর বেশিদিন চলবে না কেন নিদাক ফটোখানা তুলিয়া লইয়া নিবিষ্ট মনে দেখিতে দেখিতে বলিল কেন অমনি বলিয়া একটু একটু হাসিতে লাগিল হাসছ কেন অমনি যাও বলিয়া অনুক আরক্তি মুখখানা নিচু করিয়া ফেলিল নিদাক তাহার মুখের উপর দৃষ্টি স্থির করিয়া বলিল বুঝতে পেরেছো তো তবে যাও কেন ভাবতে দোষ নেই বললেই বুঝি দোষ মুখ নিচু করিয়ায় অনু বলিল আমি বুঝি ভাবি ভাবো না যাও তনু বলিল দিদি আজকাল খুব ভাবে নিরাগদা পড়তে পড়তে ভাবে খেলতে খেলতেও ভাবে অনু তাহাকে ধমক দিয়া বলিল তুই থাম ভারী গিন্নি হয়েছেন নিরাগদা আমার তরজমার খাতাটা দেখে দাও না বলিয়া তাড়াতাড়ি একখানা খাতা আগাইয়া দিল হাস্য মুখে খাতাটা তুলিয়া লইয়া নিদাক দেখিতে লাগিল দেখিতে দেখিতে তাহার সহজ কণ্ঠস্বর উত্তরোত্তর এক এক পর্দা চড়িতে লাগিল এর নাম ইংরেজি লেখা কি কী মাথা মুন্ডু লেখবার সময় মন কোথায় ছিল বাহ নিজের ব্যাকরণ তৈরি করা হয়েছে যে এ কথাটি কি? কি চমৎকার হাতের লেখাই হচ্ছে দিন দিন পিজন বানান এই অপরাধী শব্দটাকে পেন্সিলের একটা নিষ্ঠুর খোঁচা দিয়ে নিদা ক্রুদ্ধ হস্ত সঞ্চালনে খাতাটা টান মারিয়া দূরে ফেলিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল দরকার নেই তোমার পড়াশোনা করে ফেলে দাও বইগুলো যার পড়াশোনা করবার ইচ্ছে নেই তাকে মিছিমিছি পড়িয়ে লাভ কি বকিতে বকিতে নিরাক চলিয়া গেল অনু এতক্ষণ নীরবে তিরস্কার শুনিতেছিল নিরাক চলিয়া গেলে সে হঠাৎ টেবিলের উপর একখানা বইয়ের পাতার মধ্যে মুখ গুজিয়া শুইয়া পড়িল তাহার শরীর কাঁপিয়া কাঁপিয়া উঠিতে লাগিল তনু বিচারি এই দৃশ্যের সাক্ষী রূপ দাঁড়াইয়া দিদির উপর এই শুনিতেছিল সে অনুর পাশে আসিয়া দাঁড়াইল লান মুখে কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল দিদি কাঁদছ অনুর মুখ তুলিল তখন তনু অবাক হইয়া দেখিল কান্না নয় অদম্য হাসির উচ্ছ্বাস চাপিবার চেষ্টায় দিদির গৌরবর্ণ সুন্দর মুখখানি একেবারে রাঙা হইয়া উঠিয়াছে এই ঘটনার পর প্রায় দিন পাঁচেক পরে নিদাক অনুদের বাড়ি মাথা গলায় বা মাত্র সৌদামিনী তাহাকে কাছে ডাকিয়া বসাইলেন জিজ্ঞাসা করিলেন আচ্ছা নিদাব তোমার সঙ্গে তো ওই তোমার বন্ধুটি অনেক দিনের জানাশোনা হ্যাঁ তা প্রায় দশ বছরের স্কুল থেকে একসঙ্গেই পড়েছি তাহলে তো ওর বিষয়ে তুমি সমস্তই জানো সমস্তই ওর স্বভাব চরিত্র খুবই ভালো তা না হলে আমার বন্ধু হতে পারতো লেখাপড়ার কথা তো বলেইছি বাপমা আছেন না তাহলে ও যা উপার্জন করে তাতেই ওর বেশ চলে যায় বলো স্বচ্ছন্দে প্রফেসরই করে ও শখের জন্যে ওর বাপ যা রেখে গেছেন তাতে ওর তিন পুরুষের আরামে কেটে যাবে সোদমিনী উত্তেজনা দমন করিয়া ধীরে ধীরে কহিলেন তাহলে অনুর জন্যে ওকে একবার চেষ্টা করে দেখলে হয় না ছেলেটি তো সব বিষয়ে যখন সুপাত্র তোমার বন্ধু নিধাক শান্ত স্বরে বলিল সূর্য বিয়ে করবে না মাসিমা সৌদামি নি সৎরুক্ষ স্বরে বলিলেন ছেলে মানুষ টাকার অভাব নেই বিয়ে করবে না এ কি আবার একটা কথা হলো চিরকালে আইবুড়ো থাকতে গেলই বা কোন দুঃখে এমন নয় যে স্ত্রীকে খেতে দিতে পারবে না আর তোমারও তো বন্ধু বান্ধব বুঝিয়ে বললে কি বোঝে না তাহার ঝাঁজ দেখিয়া নিদাগ একটু হাসিয়া বলিল বোঝাতে আমি ত্রুটি করিনি মাসিমা বন্ধু তো আমারই সৌদামিনী নরম হইয়া বলিলেন তবু আর একবার চেষ্টা করে দেখো না বাবা এ তো তোমারই করা উচিত নিদাগ একদিকে অনু আর একদিকে তোমার বন্ধু দুজনের বিয়ে হলে কি চমৎকার হবে একবার ভেবে দেখো তো কল্পনাটা কতদূর প্রীতিপ্রদ হইল তাহা নিদাগের মুখের দিকে ভালো করে তাকালে সৌদামিনী হয়তো দেখিতে পাইতেন কিন্তু সেদিকে তাহার দৃষ্টি ছিল না নিদা গঠিয়া দাঁড়াইল বলিল বেশ আপনি যখন বলছেন তখন আমি আর একবার চেষ্টা করে দেখব বলিয়া ধীরে ধীরে নিষ্ক্রান্ত হইয়া গেল হরিধন মিত্রের পরিবারের সহিত সতীকুমার বাবুদের পরিচয় আজিকার নহে পনেরো বৎসর পূর্বে সতীকুমার যখন হরিধন বাবুর বাটির পাশে জমি ক্রয় করিয়া বাসস্থান প্রস্তুত করিতে নিযুক্ত হন তখন ধনী প্রতিবেশীর নিকট অনেক সাহায্য পাইয়াছিলেন এই সহায়তার ফলে সতিকুমার হরিধনবাবুর নিকট গভীরভাবে কৃতজ্ঞ হইয়াছিলেন ক্রমে এই কৃতজ্ঞতা উভয় পরিবারের মধ্যে বন্ধুত্বে পরিণত হইয়াছিল সৌদামিনীর সহিত নিরাঘের মাতার মনের মিল কিন্তু ততটা হইতে পায় নাই যতটা উভয় পরিবারের কর্তাদিকের মধ্যে হইয়াছিল বোধ হয় সৌদামিনী অপরার অতুল ঐশ্বর্যের জন্যে মনে মনে তাহাকে একটু ঈর্ষা করিতেন তাছাড়া মিত্র পরিবারের বংশানুগত মূর্খতার জন্য তিনি তাহাদিগকে অবজ্ঞাত দৃষ্টিতে যে না দেখিতেন এমন বলা যায় না শিক্ষা বিভাগের উচ্চ কর্মচারীর গৃহিণী মনে শিক্ষার অভিমান একটু বেশি পরিমাণে থাকিবার কথা অনুসহিত নিদাঘের বিবাহ হইতে পারে এই সম্ভাবনার কথা সৌদামিনী কখনো ভাবেন নাই এমন নহে কিন্তু এ বিষয়ে তাহার মনে দু একটি ক্ষুদ্র বাধা ছিল প্রথমত তাহার মতে নিরাক তেমন সুশিক্ষিত নহে বাড়িতে বসিয়া পড়া এবং বিশ্ববিদ্যালয়ের উচ্চ উপাধি অর্জন করা এক জিনিস নহে অতএব বিশ্ববিদ্যালয় যাহাকে উচ্চ উপাধি দেয় নাই এমন পাত্রের হাতে কন্যা সম্প্রদান করিতে তাহার হৃদয় যে ব্যথিত হইয়া উঠবে এই হাতে আর বিচিত্র কি দ্বিতীয়ত অনুকে নিদাখের মার পুত্রবোধ হইতে হবে এটাও জানি কেন তাহার কাছে বিশেষ প্রীতিপ্রদ হইত না মেয়ে ষোলো বছর বয়স পর্যন্ত কেন যে তিনি তাহার বিবাহ সম্বন্ধে বিশেষ কোনো উৎকণ্ঠা প্রকাশ করেন নাই তাহাও বলা কঠিন বোধ করি তিনি অনুর বিবাহের ভারটা ভগবানের হাতেই ছাড়িয়া দিয়াছিলেন মনে মনে ভাবিয়াছিলেন অনুরদৃষ্টে যদি নিরাঘী থাকে তবে কেহই তাহা খণ্ডন করিতে পারিবে না এরূপ ভাবার একটি সূক্ষ্ম কারণ এই যে নিরাঘের বার্ষিক আয় যে আশি হাজার টাকার এক পয়সা কম নহে তাহাও সৌদামিনীর অভিনীত ছিল না এমন সময় সূর্য আসিয়া দেখা দিল সূর্য দেখিতে শুনিতে খুবই সুন্দর বিদ্যান আর্থিক অবস্থাও ভালো সৌদামিনী সেই দিকে ঝুঁকিয়া পড়িলেন ভগবানের হাত ছাড়াইয়া নিজের হাতে হাল ধরিলেন ইহাতে ভগবান স্বস্তিবোধ করিলেন কি বিমর্ষ হইলেন মানুষের সসীম দৃষ্টি তাহাতে ধরা পড়িল না এবং পরিষ্কার আকাশের মাঝখানে কোথা হইতে যে এক খণ্ড কালো মেঘ আসিয়া পড়িল তাহাও এক অন্তর্জামী ছাড়া সকলের অগচর রহিয়া গেল বাড়ি ফিরিয়া আসিয়া নিরাগ অনেকক্ষণ নিজের ঘরে চুপ করিয়া বসিয়া রহিল শেষে সূর্যকে এই রূপ পত্র লিখিল বন্ধু তোমার ব্রহ্মচর্য রূপ কঠোর তপস্যায় স্বর্গের দেবতারা অত্যন্ত বিচলিত হইয়া উঠেছেন শীঘ্রই তোমার বিরুদ্ধে এক ঝাঁক অপসরা স্বর্গ থেকে রওনা হবে অতএব আমার উপদেশ এখনই তোমার এই বিষয়ে একটু সতর্ক হওয়া দরকার দেবতাদের বেশি চটানো ভালো নয় মর্মার্থ শীঘ্র বিয়ে করে ভালো তোমার জন্য একটা ভালো পাত্রী পাওয়া গেছে আমার অনেক দিনের বন্ধু নাম অনিমা তুমি যার ফটো তুলেছিলে তোমার অভিমত অবিলম্বে জানাবে ইতি চিঠিখানা নিতাগ হাজার চেষ্টা করিয়াও আর বড় করিতে পারিল না যে সকল যুক্তিতর্কের দ্বারা পূর্বে সে অনেকবার সূর্যকে পরাস্ত করিয়াছে তাহার একটিও চিঠির মধ্যে স্থান পাইল না আট দিন পরে সপ্তাহব্যাপী যুদ্ধের নীরব ক্ষতচিহ্ন বক্ষে লইয়া চিঠির জবাব আসিল চিঠিখানা আদ্যপান্ত পড়িয়া নিদা গুম হইয়া বসিয়া রহিল অনেকখানি ভনিতা করিয়া শেষে সূর্য লিখিয়াছে মানুষের জীবন বেশিরভাগই দুঃখময় তার মধ্যে যতটুকু সুখ পাওয়া যায় মানুষের বরণ করিয়া লওয়া কর্তব্য অবিবাহিত জীবন এক হিসেবে ভালো কিন্তু পরিপূর্ণ নয় যে এতদিন নিজের ভুল বুঝিতে পারে নাই অতএব পত্রে শেষে পুনশ্চ করিয়া লেখা ছিল যে নিদা কেন তাহাকে এক অপরিচিতা কুমারীর ফটো তুলিবার জন্য লইয়া গিয়াছিল তাহা এখন সে বুঝিতে পারিয়াছে নিদাক ভাবিতে লাগিল ভণ্ড মিথ্যেবাদী আজীবন ব্রহ্মচর্য পালন করিব প্রতিজ্ঞা করিয়া উফ এমন লোকের সঙ্গে সে বন্ধুত্ব করিয়াছিল এই দুর্বল স্ত্রীলুব্ধ লোকটাকে সে এতদিন পরমাত্মীয় মনে করেছিল ধিক নিদাক অনুকে ভালোবাসিত ছেলে মানুষই ভালোবাসা নহে নিজের সহচরীর মতো প্রেয়সীর মতো ভালোবাসিত কবে যে অনুর প্রতি এই ভাবটা প্রথম জাগিয়াছিল তাহাও তাহার বেশ মনে আছে বছর দিনেক আগে ঠান্ডা লাগাইয়া অনু একদিন অসুখ করিয়া বসে সে অসুখের খবর প্রথম শুনিয়া নিদাক বুঝিয়াছিল অনু তাহার জীবনের কতখানি সেই দিন হইতে সে স্থির জানিয়াছিল যে অনু না হইলে তাহার চলিবে না এবং একান্তে আত্মবিশ্বাসে সে একবার ভাবিতেও পারে নাই যে কোনো কারণে অনু তাহার দুষ্প্রাপ্য হইতে পারে এইভাবে তিনটি বছর কাটিয়া গিয়াছে নিদাক মনে মনে ভাবিয়াছে আর কিছুদিন যাক আর একটু বড় হোক লেখাপড়া শিখুক কিন্তু মনের কথা ইঙ্গিতেও কাহাকেও জানতে দেয় নাই কিন্তু শেষে কি সত্যই তাহাকে সকল আশা ছাড়িতে হইবে কল্পনা নেত্রে অনুহীন ভবিষ্যৎ জীবনটা দেখিবার চেষ্টা করিতে লাগিল ব্যর্থ ব্যর্থ কোথাও একটু রস নেই স্বাদ নেই গন্ধ নেই আগাগোড়া একটা বজ্রা হত বিভিন্ন বক্ষ বৃক্ষের মতো নিষ্প্রাণ অভিশপ্ত কতক্ষণ যে এইভাবে বন্ধুর চিঠি মুঠার মধ্যে লইয়া চেয়ারে বসিয়া কাটিয়া গিয়াছিল তাহা নিদা কিছু জানিতে পারে নাই সন্ধ্যার পর মা ঘরে ঢুকিয়া তাহাকে দেখিতে পাইয়া বলিলেন হ্যাঁ রে ঘরে চুপটি করে বসে আছিস যে বেড়াতে যাস ও বলিয়া নিদাক চেয়ার ছাড়িয়া উঠিয়া দাঁড়াইল তাই তো এই যে রাত্রি হইয়া গিয়াছে মা ইলেকট্রিক বাতি চাড়িয়া ছেলের মুখ দেখিয়া শঙ্কিত কণ্ঠে কহিলেন অসুখ করেছে নাকি নিদা মুখ ভারী শুকনো দেখাচ্ছে মনটা ভালো নেই বলিয়া নিদাক তাড়াতাড়ি অন্যত্র চলিয়া গেল রাত্রিতে বিছানায় শুইয়া সে কথাটা অপেক্ষাকৃত ধীরভাবে ভাবিতে চেষ্টা করিল সে অনুকে ভালোবাসে সূর্য বোধহয় তাহাকে দেখিয়া হ্যাঁ বোধহয় কেন নিশ্চয় তাহা ছাড়া আর কি হইতে পারে সূর্য তাহার বাল্যকালের বন্ধু তাহার আপনার বলিয়া পৃথিবীতে কেহ নাই নিরাখের মা আছে বাপ আছেন এক্ষেত্রে কিন্তু তবু অন্যায় অন্যায় ছেলেবেলা হইতে অনু তাহারই আর কাহারও অনুর উপর কোনো ধাবি নাই আবার সূর্য সকল বিষয় সুপাত্র নিদাকে তুলনায় সুপাত্র তাহার রূপ আছে বিদ্যা আছে অর্থ আছে কন্যার এবং কন্যার পিতামাতার যাহা কিছু প্রার্থনীয় সমস্তই তাহার আছে অনু যদি তাহার হাতে পড়িয়া সুখী হয় তাহলে নিদাকের কি কর্তব্য নহে স্বার্থ ত্যাগ হ্যাঁ যাহাকে ভালোবাসে তার জন্য এই স্বার্থ ত্যাগ সে করিতে পারিবে না যদি না পারে তাহলে তাহার ভালোবাসার মূল্য কী এবং কেই বা সে মূল্য দিবে সৌদামিনী ঠিক বলিয়াছিলেন একদিকে অনু আর একদিকে সূর্য ইহাদের মিলনের অপেক্ষা সুখের আর কি হইতে পারে কিন্তু নিদা চিন্তা করিতে লাগিল সে কি নিজের পায়ে নিজে কুঠারাঘাত করে নাই কি দরকার ছিল অনুকে সূর্যের সম্মুখে বাহির করিবার সূর্য যদি ইহাকে ঘটকালির চেষ্টা ভাবিয়া থাকে তাহলে তো তাহাকে আর দোষ দেওয়া যায় না দোষ সম্পূর্ণ তাহার নিজের কেন সে নির্বোধের মতো নিজের দুর্ভাগ্যকে এমন করিয়া টানিয়া আনিল এখন নির্বোধিতার দণ্ডভোগ তাহাকে করিতেই হইবে বিছানার উপর সোজা হইয়া উঠিয়া বসিয়া নিদাক মনে মনে পড়িল দণ্ডভোগ আমাকে করিতেই হইবে সুতরাং আর ভাবনার কিছু নাই বলিয়া শুইয়া পড়িয়া ঘুমাইবার চেষ্টা করিল কিন্তু নিদ্রা সে রাত্রিতে তাহার চোখে আসিল না পরদিন প্রভাতে নিদ্রাহীন রজনীর সমস্ত গ্লানি মুখে চোখে বহন করিয়া নিদাক চিঠি হাতে সোদামিনীর নিকট উপস্থিত হইল হাসিয়া বলিল মাসিমা আপনি ঠিক বুঝেছিলেন দশ বছরের বন্ধুত্বের ওপর নির্ভর করেও আজকাল আর কোনো কথা বলা চলে না এই নিন বলিয়া চিঠিখানা তাহার হাতে দিল চিঠি পড়িয়া সগর্ভে এক মুখ হাসিয়া বলিলেন বলেছিলাম কি না আমি আমরা যেমন মানুষের মন বুঝতে পারি তোমরা কি তা পারো হাজার হোক আমরা মেয়ে মানুষ আর তোমরা পুরুষ মানুষ এ কথা নিদাকে অস্বীকার করিতে পারিল না তাহার মন বুঝিবার শক্তি যে অসাধারণ ইহা সে বারবার ঘাড় নাড়িয়া প্রকাশ করিতে করিতে গমনদ্ধত হইল তনু উপরতলা হইতে নিদাগের গলা শুনতে পাইয়াছিল নিচে আসিয়া পড়িল নিদাগদা একবার ওপরে এসো না দিদি ডাকছে দিদি ডাকছে নিদাগ স্তম্ভিত হইয়া গেল বিদ্যুতের শিখার মতো তাহার পা হইতে মাথা পর্যন্ত রাগে জ্বলিয়া উঠিল অনুর চেয়ে অসম্ভব স্পর্ধা হইতে পারে তাহা যেন সে কল্পনায় করিতে পারিল না অত্যন্ত রুক্ষ স্বরে কহিল বল গিয়ে আমি যেতে পারবো না আমার অন্য কাজ আছে তারপর সৌদামিনীর দিকে ফিরিয়া বলিল এখন থেকে বোধ হয় আমার মধ্যস্থতা আর দরকার হবে না ভালো দেখাবে না সূর্য ঠিকানা আমি সমস্যাকে দিয়ে যাচ্ছি বাকিটা আপনারাই করে নেবেন বলিয়া সে চলিয়া গেল নিদাকের এই অপ্রত্যাশিত তনু প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া নিদাক যে পথে বাহির হইয়া গেল সেই দিকে একটা ক্রোদ্ধ দৃষ্টি নিক্ষেপ করিয়া দুবদুব করিয়া সে উপরে চলিয়া গেল বিবাহের সম্বন্ধ যে এত শীঘ্র স্থির হইয়া যাইতে পারে তাহা নিদাকের জানা ছিল না উল্লিখিত ঘটনার দিন দশেক পরে নিদাক সূর্যের একখানা পত্র পাইল চিঠিখানা আগা গোড়া কৃতজ্ঞতাপূর্ণ সূর্য লিখিয়াছে যে বিবাহ স্থির হইয়া গিয়াছে দিন এখনও ঠিক হয় নাই শীঘ্রই হইবে দাম্পত্য জীবনের অপরিসীম সুখ যাহা সে শীঘ্রই লাভ করিবে তাহার জন্যে সমস্ত প্রশংসা নিদাকেরই প্রাপ্য নিদাক যে তাহার একমাত্র প্রকৃত বন্ধু তাহা সে চিরকালই জানিত সে বন্ধুত্ব যে এতখানি অমৃতময় হইয়া উঠিবে তাহা সে কল্পনাও করে নাই কিন্তু চরম সুখের বন্দোবস্ত করিয়া দিয়াই নিজা খেতে ক্ষান্ত হওয়া উচিত হয় নয় সে নিজেও ওই সুখ অচিরাত লাভ করে তাহারও উপায় করা কর্তব্য সূর্য নিজেও এ বিষয়ে নিশ্চেষ্ট নাই দানের পরিবর্তে প্রতিদান সে যেমন করিয়া হোক শীঘ্রই দিবে ইত্যাদি ইত্যাদি কঠিন হাসিয়া নিদার চিঠিখানা এক পাশে সরাইয়া রাখিল হঠাৎ তাহার মনে হইল যে এই বিবাহ উপলক্ষে অনুকে তাহার অভিনন্দন জানানো উচিত বুকে আগুন জ্বালিয়া বসিয়া থাকিলে চলিবে না এই ক্রূর আত্মপরিহাসের তিক্ত রসটা বিন্দু বিন্দু করিয়া পান করিয়া সে যেন উন্মত্ত হইয়া উঠিল সে যে কত খুশি রহিয়াছে তাহা দেখাইবার জন্য কি কী রসিকতা করিবে তারই একটা চিত্র মনে উদিত হওয়ায় সে আপনা আপনি হাসিয়া উঠিল ভাবিল মানুষ কি নির্বোধ দুঃখকে উপভোগ করিতে জানে না কয়দিন যাবত শরীরের বিশেষ যত্ন লওয়া হয় নাই আর সে বেশ ভালো করিয়া স্নান করিয়া চুল আছড়াইয়া একটা চাদর লইয়া নিরাক সতী বাবুর বাড়ি গেল এবং নিচে অপেক্ষা না করিয়া একেবারে উপরে উঠিয়া গেল উপরে উঠিয়া তনু ও তনু বলিয়া দুইবার ডাকিল কিন্তু তনু সারা পাওয়া গেল না তনু উপরে নাই মনে করিয়া সে প্রথমে একটু ইতস্তত করিয়া অনুর ঘরে প্রবেশ করিল অনু বিছানার উপর চোখ বুঝিয়া শুইয়াছিল তার চুলগুলো রুক্ষ এবং মুখখানা অত্যন্ত নিষ্প্রভ মাথার কাছে টুলের উপর একটি অরিকলনের শিশি ও একটা কাঁচের পেয়ালা নিদাক দোরগড়াতে দাঁড়াইয়া পড়িয়াছিল এ কি অনুর অসুখ করিয়াছে জুতার শব্দে চোখ মিলিয়া নিদাককে দেখিয়া অনু বিছানার উপর উঠিয়া বসিল নিধান্ত কণ্ঠিতভাবে নিদাক বলিল তোমার অসুখ করেছে কই আমি তো কিছু জানতাম না ভৎসনার দৃষ্টিতে তাহার দিকে তাকাইয়া অনু বলিল সেদিন আমি তোমাকে ডেকে পাঠালুম তুমি এলে না কেন নিদাক আরক্ত মুখে বলিল তোমার যে অসুখ তা তো আমি বড্ড জ্বর হয়েছে নাকি বলিয়া তাহার কপালের দিকে হাত বাড়াইয়াই সে আবার হাতখানি টানিয়া লইল অনু বলিল জ্বর হয়নি বড্ড মাথা ধরেছে কদিন থেকে সমানে যন্ত্রণা হচ্ছে নিদাক স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বলিল যাক কিন্তু ওষুধ বিষুদ খাওনি কেন শুধু কলনে কি মাথা ধরা যায় মেসোমশাই কি একবার বললি তো অনু বিরক্ত হইয়া বলিল বাবা আবার কবে আমাদের ওষুধ দেন নি দা তুমি তো চিরকাল দাও অপরাধের ভারে নিদাক যেন ভাঙিয়া পড়িতেছিল হোমিওপ্যাথিক বাক্সটার জন্য সে একবার ঘরময় ওলট পালট করিয়া বেড়াইল কিন্তু বাক্সটা কোথাও পাওয়া গেল না অবশেষে হতাশ হইয়া ফিরিয়া আসিয়া হাসিবার একটা অসম্পূর্ণ চেষ্টা করিয়া বলিল ওষুধের বাক্সটা খুঁজে পাচ্ছি না যাকে ওষুধে আবার কি হবে শিগগিরই তোমার মাথা ধরার একটা খুব ভালো ওষুধ আছে অনু কিছুই বুঝে নয় ভাবে বলিল কোথা থেকে কী ওষুধ নিদাক গম্ভীরভাবে বলিল পাটনা থেকে শ্রীমান সূর্যকান্ত অনু চুপ করিয়া রহিল নিদাক বলিল চুপ করলে কেন ভালো ওষুধ নয় শান্ত কণ্ঠে অনু বলিল তোমার কাছে কি অপরাধ করেছে নিদাকদা যে তুমি আমার সঙ্গে শত্রুতা করছো নিদাক সহসা চমকিয়া উঠিল এ কি কথা অনুর মুখে সে তাহার প্রতি শত্রুতা করিয়াছে কয়েক মুহূর্ত নিদাক বিশ্বয় স্তম্ভিতভাবে ষোড়শী তরুণীর ম্লান মুখের দিকে চাহিয়া রহিল বিবাহের প্রসঙ্গ লইয়া সকলেই অগ্রসর হইয়াছে কিন্তু এক পক্ষের যে প্রধান উপলক্ষ সেই অনুর বিবাহ সম্বন্ধে কোনো মতামত থাকিতে পারে এ চিন্তা তো তাহাদের কাহারও মনে উদিত হয় নাই অনু এখন জ্ঞানহীন বালিকা নহে সে প্রাপ্ত যৌবনা শিক্ষা প্রাপ্তা নারী তাহার হৃদয় লইয়া ভবিষ্যৎ লইয়া ছিনিমিনি খেলিবার অধিকার কাহারও আছে কি ক্ষুব্ধ কণ্ঠে নিদাক বলিল আমি তোমার শত্রু অনু তোমার মঙ্গলের জন্য তাহার সুগর বাহুলতা আন্দোলিত করিয়া মধ্যপথে বাধা দিয়া অনু বলিল তোমার পায়ে পড়ি নিদাক দা ও কথা আর তুলো না তারপর সহসা দীপ্ত কণ্ঠে সে বলিয়া উঠিল মেয়ে কখনো দুবার বিয়ে হয় দেখেছ বজ্রাহতভাবে ভাবে নিদাক দাঁড়াইয়া রহিল তাহার চটুল রসনা নির্বাক হইয়া গেল শয্যার উপর উপর হইয়া পড়িয়া ওই যে তরুণী উচ্ছ্বসিত হৃদয়াবেগকে সংবরণ করিবার জন্য প্রাণ চেষ্টা করিতেছে উহার আন্দোলিত দেহের অন্তরালে হৃদয়ের মধ্যে কি দুর্ভেদ্য রহস্য বিরাজিত তাহা নির্ণয় করিবার মতো শক্তি মোরনিদাকের আছে কি স্খরিত কণ্ঠে এনিরাগ বলিল কে বলছো অনু বিয়ে দুবার অনু শয্যার উপর উঠিয়া বসিয়া মিনতিপূর্ণ কণ্ঠে বলিল আমার জন্য তোমাদের কিছু ভাবতে হবে না আমি মাকেও বলেছি তোমাকেও বললাম আমায় একাই থাকতে দাও বিমুর নিধা কোনো কথাই খুঁজিয়া পাইল না বিচিত্রই নারী বিধাদার সৃষ্ট জগতে নারীর হৃদয় বুঝিবার চেষ্টা করা পুরুষের পক্ষে দুঃসাধ্য ব্যাপার এ পর্যন্ত অনুর ব্যবহারে সে কোনো ইঙ্গিত পায় নাই আজ যেন সমস্ত ব্যাপারটাই তার কাছে সুস্পষ্ট হইয়া গেল বিস্ময়ের সঙ্গে সঙ্গে এক বিপুল আনন্দের শিহরণ তার সর্বদেহে লীলায়িত হইয়া উঠিল নিদাক্তা মা তোমায় ডাকছেন বলিয়া আনন্দ নির্ঝরের ন্যায় তনু কক্ষ মধ্যে ঝাঁ পড়িল তারপর দিদির দিকে চাহিয়া দ্বাদশ বর্ষিয়া বালিকা কি বুঝিলো সেই জানি সে প্রশ্নসূচক দৃষ্টিতে তাহার নিরাকধার মুখের দিকে তাকাইয়া রহিল নিদা কম্পিত কণ্ঠে বলিল অনু আজ একটা মস্ত ফুলের হাত থেকে আমরা দুজনেই বেঁচে গেছি এর জন্য তোমার কাছে আমাকে চির ঋণী থাকতে হবে তনু সহসা উচ্চ হাস্য করিয়া উঠিল তারপর হাসির বিরামস্থলে বলিয়া উঠিল দিদি তোমার মাথা ধরা ছেড়ে গেছে এই জন্যেই বুঝি রোজ জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে আর বলতে মাথার যন্ত্রণা অনু নিদাক্ষের স্মিত সস্নেহ দৃষ্টির সম্মুখে দাঁড়াইয়া থাকিতে পারিল না ঘর ছাড়িয়া পলাইয়া গেল তনুর হাসি সহজে থামিল না সে ছেলে মানুষ হইলেও বুদ্ধিতে ছোট নহে তারপর নিদাখের হাত ধরিয়া বলিল চলো মা তোমাকে এক্ষুনি ডাকছে নিদাক নিচে নামিয়ে আসিয়া সৌদামিনীর ঘরে প্রবেশ করিয়া বলিল মাসিমা ভেবে দেখলুম অনুরের সম্বন্ধ ভেঙে দেওয়া ছাড়া উপায় নেই মাসিমা বলিলেন সেই কথা বলবো বলে তোমাকে ডেকে পাঠিয়েছি তোমার বাবার কাছ থেকে উনি এইমাত্র অনুমতি নিয়ে ফিরে এসেছেন তোমার মা আরও মত আছে এখন বাবা তুমি অনুকে গ্রহণ না করলে নত হইয়া নিরাক তাড়াতাড়ি তাহার পদ ধুলি লইয়া বলিল আশীর্বাদ করুন মাসিমা এতক্ষণ আপনারা শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা উড়ো মেঘ গল্পটি এই ধরনের আরও অডিও স্টোরি শুনতে চাইলে আমার চ্যানেল অপরিচিতা দ্য আন্টলানকে ফলো করতে পারেন আজ তবে এইটুকুই থাক কথা হবে আবার পরের কোনো গল্পে